নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। সম্পূর্ণ আধ্যাত্মিক ও ধর্মীয় বিষয়ের আলোচনা শুনতে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হিন্দু পুরাণ গ্রন্থগুলির মধ্যে সবথেকে রোমাঞ্চকর কথাবার্তা সম্ভবত রয়েছে গরুড় পুরাণে, বিশেষ করে মৃত্যু সংক্রান্ত এক বিশাল এবং একই সঙ্গে বিচিত্র সন্দর্ভ এই গ্রন্থে ধৃত রয়েছে। কিন্তু একই সঙ্গে কেউ যদি শিবপুরাণ পাঠ করেন তো দেখতে পাবেন সেই মহাগ্রন্থেও চমৎকার কিছু বিষয় রয়েছে। এই পুরাণে বহু স্থানে পুরাণাকাররা স্বয়ং দেবদেবীদের মুখে বসিয়েছেন এমন সব কথা যা হাজার হাজার বছরের পর্যবেক্ষণ আর ধ্যানের ফলেই জ্ঞাত। শিবপুরাণ থেকে মৃত্যুর প্রাগভাস অর্থাৎ মৃত্যু হতে পারে এমন বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পর্কিত কিছু মন্তব্য রয়েছে এখানে। এর মূল কথা, মৃত্যু নামক প্রহেলিকাটি সম্বন্ধে আগে থেকেই অবগতি হওয়া এবং অবশ্যই মৃত্যু ভয় জয় করা। তো এই বিষয় থেকেই এই বিশেষ অংশটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখা যাক মৃত্যু সম্পর্কে শিবপুরাণ কি বলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমাদের শিবপুরাণ কতটা বিজ্ঞানসম্মত। মৃত্যুর সবথেকে বড় প্রাগ লক্ষণ টের পাওয়া যাবে দেহের ভিতরেই। পুরাণ মতে কোনো ব্যক্তির দেহে যদি হলদেটে ভাব দেখা যায় এবং তাতে রক্তবর্ণের আভা থাকে তবে বুঝতে হবে তার মৃত্যু সন্নিকটে। যদি কোনো ব্যক্তির জলে অথবা দর্পণে তার ছায়া দেখতে না পান তিনিও জানবেন তার মৃত্যু বেশি দিন আর দেরি নেই। যদি কেউ নিজের ছায়া দেখতে না পান তিনি জানবেন তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে মৃত্যু। কেউ যদি মুণ্ডহীন ছায়া দেখেন নিজের অথবা অন্য কারোর সেক্ষেত্রেও বিষয়টি এক। মৃত্যুর আগে সব কিছুই কৃষ্ণবর্ণ হয়ে থাকে। মৃত্যু পথযাত্রীর মুখ, জিহ্বা, কান, চোখ এবং নাক পাথরের মতো হয়ে যাবে। যদি কোনো ব্যক্তির চন্দ্রলোক, আগুন অথবা সূর্য দেখতে না পান তিনি জানবেন তার আয়ু 6 মাস। কোনো ব্যক্তি যদি আকাশে ধ্রুবতারা দেখতে না পান তিনি জানবেন তার আয়ুও অস্তাচলে। আকাশ, চন্দ্র, সূর্য যদি কেউ লাল বর্ণ দেখেন তিনিও জানবেন মৃত্যু তার শিয়রে কড়া নাড়ছে। শিবপুরাণের এই বিশেষ ছোট্ট ছোট্ট বিষয়গুলো মৃত্যু সম্পর্কে তার আগাম বার্তা নিছক কি মনগড়া আপনাদের মনে হয়, নাকি এর পেছনে কোনো মনস্তাত্ত্বিক ভাবনা আর একটা বিশাল জগৎ ক্রিয়া করছে? এই রহস্যের সমাধান রইল আপনাদের উপরে। এমনই নিত্য নতুন আধ্যাত্মিকপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে আসব। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং লাইকস কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।